কিছু সংবাদ এক গোপালগঞ্জে জাতির পিতা সমাধি সৌধের শ্রদ্ধা নিবেদন করেছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী ভূপেন হাজারিকার পরিবার সহ বিশ সদস্যের ভারতীয় সাংস্কৃতিক দল দুপুরে সমাধি সৌধের বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা পরে সমাধি সৌধ চত্বরের বকুলতলায় ভূপেন হাজারিকার দুটি গান পরিবেশন করেন শিল্পীরা খুলনায় তালাবন্দি ঘর থেকে এক নারীর কয়েক খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ দুপুরে গোবর চাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয় সকালে আবু বকরের ঘর তালাবদ্ধ অবস্থায় দেখতে পায় বাড়ির অন্য ভাড়াটিয়ারা পরে তালা ভেঙেই খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তিনটি প্রতিষ্ঠানকে সতেরো হাজার টাকা জরিমানা করা হয়েছে দুপুরে মুন্সীগঞ্জের জেহালাবাজার এলাকায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোরে সিংড়ায় পাখি শিকারী ধরতে পরিবেশকর্মীদের সচেতনতামূলক ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে ভোরে চামারি ইউনিয়নের পাঙ্গাশিয়া বিলে এই ক্যাম্পিং পরিচালনা করা হয় এ সময় দুটি শিকারি বকসহ সহ ছয়টি বক উদ্ধার করা হয় মিশরে শুরু হয়েছে কপ টোয়েন্টি সেভেন জলবায়ু সম্মেলন জলবায়ু পরিবর্তন ব্যবস্থা নেয়ার ঘোষণার মধ্য দিয়ে রবিবার মিশরে শ্যামাল শেখে এই সম্মেলন শুরু হয় সম্মেলনে যোগ দিতে শেখের রেড সিটি সো সমবেত হয়েছেন একশো বিশটি বেশি দেশের প্রতিনিধিরা পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়া ভিক্টোরিয়া হ্রদে একটি বিমান বিধ্বস্ত হয়েছে বিমানটিতে মোট তেতাল্লিশ আরোহী ছিল এখনো পর্যন্ত ছাব্বিশ জনকে উদ্ধার করা হয়েছে বৈরে আবহাওয়া ভারী বৃষ্টিপাতের কারণে বিমানটি বিধ্বস্ত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে